দুটা নাও ভরে দি লাভ নাই, দুটা নাও ভরে দি লাভ নাই। যদি যাবলে বিচারিছা কংগ্রেস দলের পর ত্যাগ করে বিজেপি দলত যোগদান করা, আমি পুনর্বাদী নির্বাচন খেলব আগে প্রস্তুত হয়ে যা, এটু সাহস নাই আকো নির্বাচন খেলবলে সাহস নাই। সেই কারণে আত্মাতো বিজেপি মাত্র দেহটোয়ে আজি কংগ্রেসের আছে। মই কইছো দুটা ভরিত নাও দি লাভ নাই, কংগ্রেসের পর রেজিগনেশন দিয়া বিজেপি দলক যোগদান করা আর নির্বাচনের কারণে হাজির হয়ে যাওয়া, এয়া মই মূল ফলের মই বিনম্রভাবে মূল আহ্বান। সুবিধা পাইছে কিন্তু সকলকে 400 টাকা নহরু কিনবলগিয়া হয়েছে, কিছুমানে 2000 টাকা সুবিধা পাইছে কিন্তু সবকে নিজের গাড়ি 100 টাকা পেট্রোল ভরাবলে হয়েছে, কিছুমানে 2000 টাকা পাইছে কিন্তু সবে সিলিন্ডার ভিতর গ্যাস ভরাওতে 1200 টাকা দিবলে হয়েছে। আজি যদরে মূল্য বৃদ্ধি হয়েছে, 2000 টাকা মূল্য কিমান? যদি এমাহর ভিতর আপনাদের সিলিন্ডার ভিতর দুবার করে গ্যাস ভরায় সেই 2000 টাকা নাইকিয়া হয়ে গেল। যদি আপনাদের 2-3 মাহের ভিতর যথেষ্ট নহরু কিনে 450 টাকার নহরু কিনে সেই 2000 টাকা নাইকিয়া হয়ে গেল। যদি আপনাদের ঘর লাইন বিল দিয়ে থাকে 6 মাহ পিছত সেই 2000 টাকা গুছি গেল। এয়া হল বর্তমান সরকারের পরিবর্তন আর ভাল দিন দিয়ার স্মৃতি, এটা উন্নয়নের স্মৃতি নহয়, এটা অহংকারী সরকারের একটা স্মৃতি, একটা স্বীকৃতি। আজি সদ্য রাইজ দুঃখ লাগিছে যে আমার কিছু দলের ব্যক্তি সকল বিজেপি দলটো সমর্থন করে কইছে যে আমি উন্নয়নের স্বার্থত আমি এই সরকারক সমর্থন করছি। সদ্য রাইজ উন্নয়ন ইমান সহজ সরল নহয়, উন্নয়ন মানে মাত্র রাস্তা দলং নির্মাণ করা নহয়, উন্নয়ন মানে কিছু ডাঙর ডাঙর বিল্ডিং ক্ষয় করা নহয়, উন্নয়ন মানে মাত্র গুয়াহাটির ডাঙর ডাঙর সেই ফ্লাইওভার বনোয়া নহয়, উন্নয়ন হল যে আমার প্রত্যেক গাঁওয়ের ভিতর একটা আদর্শ একটা গাঁও হব লাগে, উন্নয়ন মানে আমার প্রত্যেক পরিয়ালের ভিতর আমার যুবক যুবতী সকল সংস্থাপিত হব লাগে, উন্নয়ন মানে আমার প্রত্যেক পরিয়াল সকলের আর্থিক অবস্থা ভাল হব লাগে, এয়া হল উন্নয়ন। উন্নয়ন মানে প্রত্যেক স্কুলের ভিতর শিক্ষক সকল আহি একটা ভাল শিক্ষার পরিবেশ বনাব লাগে, এয়া হল উন্নয়ন। উন্নয়ন মানে আমি প্রত্যেক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সোমালে আমার গোটেব ডক্টর থাকিব লাগে, নার্স থাকিব লাগে, মেশিন কাম করিব লাগে, এয়া হল উন্নয়ন। উন্নয়ন মানে যে আমার যদি সরকারের কিবা কাম আমি বেয়া পাইছো আমাক মুকলি কবলে হলে আমাক ভয় খাব না লাগে, এয়া হল উন্নয়ন। উন্নয়ন মানে আমি আমার ওসরের যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আহিব পারে, সকল সভাত যাওয়া আমার অধিকার আছে, কিন্তু কংগ্রেসের সভাত গেলে যদি আমার ভাবুকি দিয়ে সেটা উন্নয়ন নহয়। আজি সদ্য রাইজ মই হে বিধায়ক সকলক কবলে বিচারিছো যে আজি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈদেবের আদর্শ পর আঁতৰি গৈছে, যিসকলে প্রাক্তন তরুণ গগৈদেবের দিনত রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রত আগবাঢ়ি গল, মই তেওঁলোকক কবলে বিচাৰিছো দুটা নাওত ভৰি দি লাভ নাই, দুটা নাওত ভরে দি লাভ নাই। যদি যাবলে বিচারিছা কংগ্রেস দলের পর ত্যাগ করে বিজেপি দলক যোগদান করা, আমি পুনর্বাদী নির্বাচন খেলব আগে প্রস্তুত হয়ে যা, এটু সাহস নাই আকো নির্বাচন খেলবলে সাহস নাই। সেই কারণে আত্মাতো বিজেপি মাত্র দেহটোয়ে আজি কংগ্রেসের আছে। মই কইছো দুটা ভরিত নাও দি লাভ নাই, কংগ্রেসের পর রেজিগনেশন দিয়া বিজেপি দলক যোগদান করা আর নির্বাচনের কারণে হাজির হয়ে যাওয়া, এয়া মই মূল ফলের পর মূল বিনম্রভাবে মূল আহ্বান। এটা বিজেপি দলে কয় যে কংগ্রেসের মানুষ আমার যোগাযোগ আছে,
দাবিতে কংগ্রেস মানুষ যোগাযোগ করিলে কংগ্রেস দুর্বল হয়ে যাব আমাকে আমার ইতিহাস পড়িল। বিজেপি দলের নেতা সকলক মই কইছো কংগ্রেস দলের ইতিহাস পড়ি লওয়া, আমার দল ইমান দুর্বল নহয় যে এজন দুজন ব্যক্তি যাওয়ার পিছনে আমার দল নাইকিয়া হয়ে যাব। এই কংগ্রেস ইতিহাস পড়ি লওয়া, আমার কংগ্রেস কর্মী নেতা কথা কোয়া নাই, কংগ্রেস কর্মী আলফা দিনত গুলত বুকুত গুলি খায় তথাপিও কংগ্রেস করে আছে, এয়া হল আমার কংগ্রেসের শক্তি। আমার কংগ্রেসের ইতিহাস অধ্যয়ন করে লওয়া, আমার কিমান আমার মানুষে নিজের প্রাণ বলিদান দিলে ত্যাগ করিলে কিন্তু কংগ্রেস কেউ এড়ি যাওয়া নাই, এয়া হল আমার কংগ্রেস। আজি টিকাবৰ অঞ্চল উদাহরণ দিছো, মই অলপ সময় আগতে বকুলনাথ ডাঙরিয়া ঘর লেগুয়াই আছো, মোক কলে যে 107 জন মানুষ মৃত্যু হল আলফা দিনত, তথাপিও আমি কংগ্রেস করে আছো, এয়া হল আমার কংগ্রেস। কিছুমান ব্যক্তি মূল তেজর কথা কবলে বিচারে, কিছুমান ব্যক্তি মুখ্যমন্ত্রীর পরা শিকি আহি নতুন নতুন শিকাই দিয়াল কথাব কবলে বিচারিছে। মই তেলক কবলে বিচারিছো মোর গাতত তরুণ গগৈদেবর তেজ আছে, মোর গাতত কংগ্রেসের তেজ আছে।